অমর সিংহ ছিলেন প্রসিদ্ধ সংস্কৃত কোষ গ্রন্থ অমরকোষের প্রণেতা। পণ্ডিতদের মতে তার জন্ম হয়েছিল 6 শতকের মধ্যপর্বে। জনশ্রুতি অনুসারে তিনি উজ্জয়িনীর মহারাজা বিক্রমাদিত্যের রাজসভা নগরত্বের অন্যতম ছিলেন। তার অনুসৃত ধর্মমত নিয়ে মতভেদ রয়েছে। কারো মতে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, কারো মতে জৈন। অমরসিংহের কোষ গ্রন্থটি তৎকালের একটি বড় চাহিদা মিটিয়েছিল, সেই জন্য তিনি নবরত্নমালার অন্যতম রত্ন হিসেবে বিক্রমাদিত্যের কীর্তিগাথায় যুক্ত হয়ে আছেন। সংস্কৃত ভাষায় প্রাচীন এবং সবচেয়ে প্রসিদ্ধ কোষ গ্রন্থটির প্রকৃত নাম নামলিঙ্গানুশাসন, হলেও তা তার নামে নামে অমরকোষ নামে বিখ্যাত হয়েছে। এটি প্রাচীনতম সংস্কৃত কোষগুলোর মধ্যে একটি। লেখক নিজে এর 18টি পূর্ববর্তী কাজের উল্লেখ করেছেন, কিন্তু সেগুলো হারিয়ে গেছে। অমরকোষে প্রায় 40টিরও অধিক ধারাভাষ্য রয়েছে। অমরসিংহ ছিলেন সংস্কৃত কবি, ব্যাকরণবিদ এবং প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ অভিধান রচয়িতা। তার নামানুসারে অভিধানটির নামকরণ করা হয় অমরকোষ। পদ্য ও শ্লোক আকারে রচিত এই অভিধানে সর্ববর্গ, বোমবর্গ, পাতালবর্গ, কালবর্গ ও বর্ণসুদীবর্গ ইত্যাদি বিভাগ ছিল। বর্তমানে তার সকল লেখা ধ্বংস হয়ে গেছে। অমরকোষ শব্দটি সংস্কৃত অমর এবং কোষ ধন ঝাঁক ভাণ্ড সংগ্রহ অভিধান ইত্যাদি থেকে এসেছে। বইটি মূল নাম নামলিঙ্গানুশাসন, যার অর্থ বিশেষ্য এবং লিঙ্গ সম্পর্কটি নির্দেশ। মীরাশি অমরকোষ রচনার সময়কাল খতিয়ে দেখেছেন এবং তার ধারণা মতে অমোঘবর্ষের শাসনকালে রচিত শাকাতায়নের অমোঘবৃত্তিতে প্রথম নির্ভরযোগ্য উল্লেখ খুঁজে পেয়েছিলেন। প্রচলিত অর্থে এটি মূলত অভিধান নয়, এর প্রতিশব্দ কোষ লিঙ্গানুসারে সাজানো। এতে সরল পদ্যে 1500 শ্লোকে রয়েছে, যা সহজেই মুখস্থ করা যায়। লিঙ্গভট্ট, সুভূতিচন্দ্র, সর্বানন্দ, ক্ষীরস্বামী প্রমুখ পণ্ডিত অমরকোষের টীকা রচনা করেছিলেন। এটি 3টি কাণ্ডে বা খণ্ডে বিভক্ত বলে একে ত্রিখণ্ড বা ত্রিকাণ্ডি নামে অভিহিত করা হয়। প্রথম কাণ্ড স্বর্গদিকাণ্ড। স্বর্গ ও অন্যান্য দেবতা ও আকাশ সম্পর্কিত শব্দ রয়েছে, যা স্বর্গদিকাণ্ড স্ব-অভ, স্বর্গ, নাকা, ত্রিদীপ, ত্রিদাশালয় বিভিন্ন নাম বর্ণনা করে স্বর্ব্যায়াম, স্বর্গনাথ, ত্রিথি প্রায় শ্লোকের মাধ্যমে শুরু হয়। দ্বিতীয় কাণ্ড ভাবার্গাদিকাণ্ড, পৃথিবী, নগর, প্রাণী এবং মানুষ সম্পর্কিত শব্দ নিয়ে আলোচিত। এখানে আমার, নির্জর, দেবর, দেবতা ও উপদেবতার উদ্দেশ্যে ব্যবহৃত বিভিন্ন শব্দের বর্ণনা রয়েছে। এবং তৃতীয় কাণ্ড সামান্যাদি কাণ্ড, ব্যাকরণ এবং অন্যান্য বিবিধ শব্দ সম্পর্কিত শব্দ অন্তর্ভুক্ত হয়েছে। পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকে রয়েছে বুদ্ধ এবং শাক্যমুনির বিভিন্ন নাম। পরবর্তী শ্লোকগুলি ব্রহ্মা, বিষ্ণু, বাসুদেব, বলরাম, কামদেব, লক্ষ্মী, কৃষ্ণ, শিব, ইন্দ্র ইত্যাদি বিভিন্ন নাম রয়েছে। এই সমস্ত নাম অত্যন্ত শ্রদ্ধার সাথে বিবেচনা করা হয়। অমর সিংহকে বৌদ্ধ হিসেবে গণ্য করা হলেও অমরকোষ এর সাম্প্রদায়িকতার উত্থান পর্বের সময় প্রতিফলিত হয়েছে। উজ্জয়িনীর গুণরথ 7ম শতাব্দীতে চীনা ভাষায় অমরকোষ অনুবাদ করেছিলেন। দ্বাদশ শতাব্দীর ব্যাকরণবিদ মুগল্লনা থেরা রচিত পালিকোষ অভিধানাপ্পা দীপিকা অমরকোষের উপর ভিত্তি করে নির্মিত। হেনরি টমাস কোলব্রুক 1808 ও 1825 সালে কলকাতা থেকে অমরকোষের একটি সংস্করণ প্রকাশ করে। 1877 সালে বোম্বে থেকে চিন্তামণি শাস্ত্রী থাকতেও ও কিয়েন হর্ন মহেশ্বর ভাষ্য সহ অপর একটি সংস্করণ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে প্রসন্ন কুমার শাস্ত্রী অমরকোষের বাংলা অনুবাদ প্রকাশ করার পর জীবানন্দ বিদ্যাসাগর, ত্রৈলোক্যনাথ দত্ত, ভুবন চন্দ্র বসাক, হরগোবিন্দ রক্ষিত প্রমুখ এর বিভিন্ন সংস্করণ প্রকাশ করেছেন। এছাড়াও অমরকোষ ইংরেজি, ফার্সি, জার্মান সহ অন্যান্য ইউরোপীয় ভাষায় অনুদিত হয়েছে। অমরকোষ সম্পর্কিত ভাষ্যগুলি ব্রাহ্মণ্য, জৈন এবং বৌদ্ধ পণ্ডিতদের দ্বারা রচিত রয়েছে।